নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন ভিডিও শুরু করছি। প্রায় এক বছর পর পপি কিচেনে আবার জোড়া শোল এসেছে। এই যে হাঁড়িতে রাখা আছে, আজকে জোড়া শোল রান্না হবে। ওই দেখুন বন্ধুরা, শোল মাছের সাইজ দেখুন, জোড়া ধরতে পারবে মা? হ্যাঁ, কই ধরো দেখি। হ্যাঁ, এরা দু ভাই, দু ভাই ছিল খেলতে। শোল মাছের রান্না তো থাকবে, একটু জল কমাম না, আরো তো লাফাচ্ছে। আজকে কাঁকড়া আনা হয়েছে বাজার থেকে, ওই যে গামলি প্রায় ভর্তি ভর্তি দেখুন। ওই চিটি কাঁকড়া আজকে ভাপা হবে, তাও আবার মাটির হাঁড়িতে কোলা পাতায়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আর দুটো রান্না গরম ভাতের জন্য একদম পারফেক্ট। অনেকদিন কাঁকড়া ভাপা খাওয়া হয়নি। হ্যাঁ, দুটো রান্নাই মন করবে। এই যে ভাগটা দিয়েছে, এবারে এদিকে যা ভাগ দিবে একবারে পড়ে যাবে নিচে। তোমারটা ভাগ দেয়নি, জন্মকে যেন লাফি পালি যায়নি। একদম বাঘা শোল, শোল মাছের এই যে গায়ে রং। আমি বললাম জমির দিকেই যা, জমিতে নেমে যা। এই জমিয়ে যদি যা, একে ধরা খুব মুশকিল। নেমে পড়বো সবাই মিলে। হ্যাঁ, নেমে বললেও পাবে নি। বল দেখছো, হারিয়ে ঘোষা লেগে মাথার একবারে ছাল তুলে দিয়েছে। কি গায়ে শোক ধরো মায়ের শোল মাছটা, দেখো কি সুন্দর। বাবা, সত্যি খুব শক্তি, ওকে ধরা খুব মুশকিল। দেখো দুটো একই সমান। এইগুলোকে বাঘা শোল বলে। এই যে বাঘা শোল, গায়ে হলুদ হলুদ আর কালো কালো দাগ, বাঘের মতো দাগ। বাঘা আগে পাকা শোল। এইগুলো শোল মাছ আবার বাঘা শোল আছে? হ্যাঁ, তুমি দুটো মাছ ছাড়ি ভালো, ছাড়ি কেটে ভালো বেছে ভালো মাছগুলো। আমরা কাঁকড়া বেছে ফেলি দুজন মিলে। এই মাছের জান খুব কড়া, একে কাটতে খুব কষ্ট হয়। কাছাড় দিয়ে মেরে দিলেও তবু নড়বে, কেটে ফেললেও তবু নড়বে। জান তো মাছের কিন্তু একটু লড়ে কাটার পরেও। ভালো করে ছাড়ি নিয়েছি, এবার কেটে নেবো। এই শোল মাছ রান্না করলে যা লাগবে না, ঠিকই আছে। শোল মাছটার কালারটা দেখো, দূর থেকে আমি তো দেখেই অবাক হয়ে গেছি। শোল জোড়া শোল, জোড়া শোল সেটা বলে, একটা কাটা হচ্ছে, একটা এখনো আছে, কাটা হবে। এই যে শোল মাছের মুড়োর এইগুলো সব ফেলে দিত, এই কানকো, এই মুখের এইটা, ঠোঁটটা। এই যে ঠোঁটের নাই, আমার দাঁত আছে, আবার এরকম হাত দিয়ে আঙুল দিয়ে কাটা যায়নি, এইটা দিয়ে এরকম করে কাটতাম। ও ধরে তারপরে ওই ঠোঁটটাকে কেটে দিবে। সাবধানে কাটো, আঙুল দেখে। হাত কেটে যায়নি জানো। সুন্দর, দেখো মুখটা কাটা হয়ে গেল। আজকে তাহলে রান্নাতে মুড়ো দুটো দেওয়া হবে তো? হ্যাঁ। কাঁকড়া সব পালি গেল, যা দিদি শোল মাছও যাবে, দাদুও যাবে এমন করে করে। তোকে ধরো, দিচ্ছে তো দিদির হাতে। আমাদেরও কাঁকড়া বাছা প্রায় শেষ, পুরো ফাঁকা হয়ে গেল, মাছ বাছাও তো হয়ে গেল। আজকে কি তোমরা দুজনে কি জোর কদমে হাত চালিছ? হ্যাঁ, কাঁকড়াও বাছা হলো, মাছও কাটা হলো। হ্যাঁ, দুজনে কত তাড়াতাড়ি করছি। কাঁকড়ার ডাড়া কত দেখো, আর কাঁকড়া দেখো কই কোটা। এই সব বড় বড় শোল, আগে প্রথম জল হলেই পুকুর ভর্তি হবে, এরা লাফাতে আরম্ভ করবে। আষাঢ়ে জল, আষাঢ়ে জল পড়লে, জল পড়লেই এরা এই একবারে মাঠ ঘাট
ডিঙি চলে যাবে। দুটো শোল মাছে কত মাছ হয়েছে? মাছও বাছা হয়ে গেছে, কাঁকড়াও বাছা হয়ে গেছে, এই দেখো। এবার ধুয়ে নিয়ে আসো, একবারে চুবড়ি ভর্তি মাছ, থালা ভর্তি কাঁকড়া। নাকি তোমরা তাহলে গুড়ি নিয়ে আসো, আমি ধুয়ে নিয়ে আসি। তুমি ধুয়ে নিয়ে এলেই রান্নাঘরে রান্না শুরু হবে। দাদু বলো, আমরা রান্নাঘরে পালিয়ে যাই। হ্যাঁ আমি হাতটা ধুয়ে আসি। আমরা মাছ আর কাঁকড়া খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। মা ওইদিকে কাঁকড়া ছাড়াতে বসে গেছে। লবণ, হলুদ গুঁড়ো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। গোটা জিরে বেটে নেবো। গোটা জিরে এতগুলো কাঁকড়া ছাড়াতে আমার কত সময় লাগবে তা ঠিক নেই। না না, বেশি সময় লাগবে। দাদু তো বসে আছে, দাদু ছাড়ি দাও না। আমি তো তোমার দিকে সব লক্ষ্য রাখবো, কে কি করছো না করছো। এই যে দেখো কাঁকড়া গুলোর ঘি ভর্তি, একবারে হলুদ চকচক করছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সরষে, কাঁচা লঙ্কা। দিদি সরষে একটু লবণ দিয়ে দাও। শোল মাছ ভাজতে গেলে একটু বেশি করে তেল গরম করে তবে ভাজতে হয়, নাহলে শোল মাছ ভেঙে যায়। হ্যাঁ শোল মাছ ভেঙে যায়, নরম মাছ না। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, মাছ রান্নার জন্য আলুগুলো ভেজে নেবো। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, দাদু আমার মশলা বাটা সব শেষ, আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমাদের সব ভাজাভুজি হয়ে গেছে, এবার শোল মাছটা আমি রান্না করে নেব। তার জন্য দেবো পাঁচ ফোড়ন। বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো,
লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে থাক, এদিকে সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, এটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। একটু ভালো করে জল দিয়ে গুলিয়ে তারপরে দেবো, নাহলে ডালা ডালা হয়ে রয়ে যাবে। কাঁচা লঙ্কা আর সরষে বাটা, আজকে মশলা কষাটা বেশ দারুণ হচ্ছে গো। জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আমি অল্প একটু লবণ দেবো, কারণ মশলার সাথে আমি লবণ দিয়েছিলাম সরষের সাথে, সেই জন্য অল্প একটু লবণ দেবো। লবণ আলুটাও মশলার সাথে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল কাঁকড়া একটু মশলাটা মাখি ভালো। মশলা মাখাবো? হ্যাঁ, দাও। পেঁয়াজ কুচি, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, এবার ভালো করে মাখিয়ে নেবো। আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে, আবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ চলো তাহলে এটা একটু ফুটতে থাকুক, এদিকে একটা রেডি করে নি। কি করবো এই হাঁড়িটা? আগে তেল মাখাও। তেল মাখাতে হবে? হ্যাঁ, সর্ষের তেল। ভালো করে হাঁড়িটায় তেল মাখিয়ে নেব। এই যে তেল মাখাচ্ছ হাঁড়িতে, তেল মাখালে আর কলা পাতাটা পুড়বে নি, বেশ ভালো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, কাঁকড়াও ভেপে যাবে। এই কলা পাতাতেও তাহলে ওই হাত দিয়ে বুলিয়ে দাও একটু। মাছটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দিদি খুব ভালো করে কলা পাতায় আর হাঁড়িতে তেল মাখিয়ে দিয়েছে, এবার রাইতেই আমি কাঁকড়া ভাপাটা করব। এটা খুব কম আঁচে করতে হবে। হ্যাঁ, উপর থেকে টমেটো কুচি দিয়ে দেবো। এইভাবেই কম আছে কিন্তু করতে হবে, বেশি জাল দিলে হবে না, তাহলে চুঙে যাবে। এই দেখুন, এরকম কম আছে একদম বসে বসে হবে। প্রায় 15-20 মিনিট পরে আবার ফিরে এলাম, এবার চাপাটা খুলে দেখে নেবো যে কতটা হয়েছে। এই দেখুন, কলা পাতার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর কাঁকড়াটাও হয়ে গেছে, কি সুন্দর তেল ভেসে উঠেছে, টমেটোগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে। এখনো আওয়াজ হচ্ছে চঁচ করে। লোক বলে না, ঘানে নং অর্ধ ভোজনং। ঘানে অর্ধ ভোজনং। হ্যাঁ,
এবার বাস এবার তোমাকে কম দেয়া হবে। কাঁকড়াটা হয়ে গেছে, এবার নামি নেবো। হ্যালো বন্ধুগণ, সব রান্না বান্না আমাদের শেষ, এবার খাওয়া হবে, খাওয়ার সময় দেখা হবে সকলে। আমি সেই যে প্রথমে এসেছিলাম, তারপরে কি করে কি রান্না বান্না হলো দেখিনি, তবে রং দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দুটো রান্নাই আজকে ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস ক্লাস দাদু টাইলো। খেয়ে দেখো, খেয়ে দেখো কাঁকড়া ভাপা। প্রথমেই তোমাকে কাঁকড়া ভাপা দিচ্ছি, কাঁকড়া ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কালার দেখেই তো খাওয়া হয়ে যাবে। নাও সোল মাছ, তার সঙ্গে আলু। বোন কাঁকড়া ভাপা সোল মাছ নাও। দাদুকে এক পিস মুড়ো দিয়ে দাও, চাকার মুড়ো। দাদু মুড়ো দি, বসে বসে এটা লাস্টে খাবে, একটু জল দেবো দাও। দাদুর না নেই হয়েছে। কাঁকড়ার যে টমেটোগুলো, আমি টমেটোগুলো মাখি মাখি খাও, হেভি লাগছে। নিয়ে খাও, খুব টেস্ট হয়েছে। এই যে হালকা হালকা গরম পড়ছে, এই গরমে কিন্তু এইরকম রান্না খেতে ভালো লাগবে, টকটক ঝাল ঝাল খেতে তবে ভালো লাগবে, বেশ টকটক। আর কদিন পরে বাজারে কাঁচা আম পাওয়া যাবে, আর এখন যে কাঁচা আমগুলো বাজারে পাওয়া যাচ্ছে ওগুলো স্টোরের, ওইগুলো ভালো স্বাদ পাবে, টক লাগে, ওগুলো টক লাগে না, সেদ্ধ কম হয়। একটা চাকা খাওয়া হয়ে গেছে, আবার এই মুড়ো, শোল মাছের মুড়োর বেশি স্বাদ। কাঁকড়াটা খেতে হেভি লাগছে, খেয়ে আর অমন করনি, পপি লোভ লাগছে। আমাকে দেখাচ্ছ, আমাকে দেখানোর জন্য এমন করতেছে দাদু? দেখো আমাকে দেখানোর জন্য এরকম করছো দাদু? ঘরে যে খাবে গামিটা ধরে দাও তো।